বাংলাদেশের যারা বন্ধুরা আছো, এই যে আমাদের জামা কাপড় গুলো ওইখানে পড়ে গেছে। এরকম সাংঘাতিক কাণ্ড, অবস্থা দেখো। এই হচ্ছে রেমালের কাণ্ড, যা দিচ্ছে দেখো। মানে রেমালের জন্য আমরা পুরো ঘর বন্দি হয়ে গেছি পুরো। এই তো ধুতেই হবে আজকে, নাহলে খিচুড়ি হবে না আমাদের। গরম গরম খিচুড়ি কি বানিয়েছো তুমি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগ। চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। এই যে ব্লগটা করছি মানে বেসিক্যালি সকালবেলাতে, এখন বাজে তোমার ৮টা সাড়ে ৮টা। কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে যে মানে কি বলবো। আমরা ছাদে এসেছিলাম যে প্রথমত দেখতে যে আমাদের এই দরজাটা ঠিক আছে কিনা। এত ঝড় হয়েছে দেখো, রীতিমতো এই জায়গাটা প্রথমত ফেটে গেছে, মানে খুলে গেছে আর কি। এটা এখানে এই যে হুকটা ছিল, এই হুকটা এখানে খুলে গেছে। সত্যি আজকে পুরো নাজেহাল অবস্থা। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে, এখন তো বৃষ্টিটা হালকা হচ্ছে, মানে ধরে যাওয়ার মনে হয় সকাল থেকে অনেকটা কম আছে। ভোরবেলাতে এত বৃষ্টি হয়েছে, মানে কালকে রাতে অ্যাকচুয়ালি এত বৃষ্টি আর ঝড় হয়েছে, সকাল থেকে তাও একটু হালকা হয়েছে। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা হয়েছে, মানে আমাদের সকালবেলাতে বেরোনো ছিল, কাজ ছিল, এই বৃষ্টির জন্য হয়ে গেছে পুরো ক্যান্সেল। মানে এই দেখো আমাদের, এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে পুরো জল জমে একদম, মানে দেখাচ্ছে দাঁড়াও দেখো, এখানে পুরো জল জমে এই জায়গাটা হয়ে গেছে পুরো অবস্থা খারাপ। এরকম তার মধ্যে প্রচন্ড ঝড়ে দেখো ওখানে একটা নারকেল ডালও পড়ে গেছে, ওই দেখো দেখেছো, গাছ পড়েছে ওখানে। মেঘটাও দেখো কালো করে আছে চারিদিকে, মানে মনে হচ্ছে এখন ৮টা সাড়ে ৮টা বাজে, দেখে মনে হচ্ছে যে সন্ধ্যে ৬টা। রেমাল যে ঘূর্ণিঝড়টা দীঘা হোক বা আমাদের বাংলাদেশের যারা বন্ধুরা আছো, সেখানেও প্রচন্ড বৃষ্টি হওয়ার চান্স আছে। মানে আমাদের এদিক দিয়ে তো হালকার উপর দিয়ে চলে যাচ্ছে, হচ্ছে মনে হয়, কারণ কালকে রেমাল বাংলাদেশের উপকূলে প্লাস আমাদের দিকে যেটা বলছো দীঘা, বাবারে কি বৃষ্টি, এটা প্রচুর বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে ঝড় হয়েছে। এটা সব থেকে বড় কথা, বৃষ্টির থেকেও ঝড়। তো নিশ্চয়ই তোমরা ভালো আছো সবাই এবং সবকিছু ভালো আছে। তাড়াতাড়ি আমরা এটাই চাই যে আজকের মধ্যে বৃষ্টি কমপ্লিট হোক, আর যেন বৃষ্টি না হয়। সত্যি সত্যি খুব সমস্যা হয়, মানে এই বৃষ্টি মানে কিছুতেই কোনো মানুষের জন্য একদমই ঠিক না, নানা রকম সমস্যা হয়। আমাদেরও যেমন ধরো আজকে যে কাজটা ছিল সেই কাজটা হলো না, বেরোতে পারলাম সকালবেলাতে। তার মধ্যে এখন বাড়ির যে কাজগুলো আছে সেই কাজগুলো এবার পরিপাটি করতে হবে। বাড়ির কাজ একটুখানি বললো, পুরোটা বলছি বাড়িতে কি কি কাজ আছে চলো, দেখলে বুঝতে পারো। নিচে দুটো জামা পড়ে গেছিল, এই যে আমাদের জামা কাপড় গুলো এখানে ওখানে পড়ে গেছে। এই কালকে এই যে সাইডে যেগুলো ছিল ওই কোণের দিকটাতে, ওগুলো খুলতে মানে ঝড় হচ্ছিল, পারিও নি। আর একটা ছিল খেয়াল করিনি আমরা, এই যেখানে পড়ে আছে, ভাগ্যিস জলে পড়েনি। কোথায় তুমি? হ্যাঁ দেখে আমি আসছি, সাবধানে। দেখো দেখো কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে দেখো। ও বাবা, এটা কোথায় ছিল? কালকেই দেখো আমরা এত কিছু কাচতে দিয়েছি, কালকেই ঝড় হয়েছে। এরকম সাংঘাতিক কাণ্ড, অবস্থা দেখো চারিদিকটা, অবস্থা দেখো, ঠিক আছে দেখো কি অবস্থা। আর নেই তো জামা কাপড়, আমি তো দেখলাম আর নেই, সব তুলে নিয়েছিলাম। এই হচ্ছে রেমালের কাণ্ড, সত্যি মানে জল মানে পুরো ভাঙানি। আজকে বাড়িতে পুরোটা অগোছালো, মানে কিচ্ছু গোছানো হয়নি, দিদিও আসেনি। তো স্নানটা সারবো, আমি সারছি, তারপর ও করে নিই চানটা, তারপর সবকিছু গোছাতে হবে আজকে। এই দেখো সব থেকে বড় ভয়ঙ্কর কাজ, সেটা আমার দেখেই ভয় করছে। ওই বাসনটা তুমি করবে? তুমি কিছুই করবে না, তুমি বাসনটা করে দাও, আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে যে দেখো কথার কথা, ও অ্যাকচুয়ালি কিছুই করবে না। চান করে নিয়েছি আমি, এই দেখো ঘরের অবস্থাটা দেখো, আর হাওয়া দিচ্ছে দেখো কি অবস্থা হয়ে আছে। ঘুম থেকে উঠেই ঝড় বৃষ্টি দেখে মনে হয়নি যে কিছু গোছাই। ছাদে গেছিলাম, কারণ ছাদের দরজায় কালকে এত আওয়াজ, বাবা পুরো মেঘ করে আছে। এইগুলোকে সব এখন গোছাতে হবে। মানে আজকে হচ্ছে মানে সারাটা দিন এই করতে করতেই পুরোপুরি চলে যাবে। তার মধ্যে নিচের জলটা যেন তাড়াতাড়ি নামে, বা বাড়ির মধ্যে জল ঢুকে গেলে না আর তখন কিচ্ছু ভালো লাগে না। এইগুলো করে নিই, মানে আমরা সবকিছু করে নিয়ে ভেবেছিলাম স্নান করবো, কিন্তু যখন ছাদে গিয়ে এত ভিজলাম যে মনে হলো যে স্নানটা করে নেওয়াই ভালো, কারণ বৃষ্টির জল যত মাথায় বসে তত বেশি জ্বর সর্দি হয়। ওই জন্য আমি চান করে নিলাম, ওকে বললাম তুমি চান করো না, সেরকম হলে এইসব কাজ টাজ করে আমরা আরেকবার ভালো করে গা ধুয়ে নেবো। এত বৃষ্টিতে একটা জিনিস শুধু ভালো হয়েছে যে আমাদের গাছের কিছু হয়নি, টবগুলো যেভাবে রাখা ছিল নিচের গাছে কিছু হয়নি, আর ফুল হয়েছে। দেখো কি সুন্দর ফুলটা হয়েছে, দেখেছো? বৃষ্টির মধ্যে একটা ভালো জিনিস, গাছগুলো খুব ভালোভাবে জলটা পেয়েছে না, সাদা ফুল। আমি গুছিয়ে দেবো এখানে, বিছানা পরিষ্কার করো, জামা কাপড় গোছাও। হয়েছে হয়েছে, চলো, বিছানা পরিষ্কার হয়ে গেছে, কোথাও কিচ্ছু ময়লা নেই, দেখো ধুলো ময়লা কিচ্ছু নেই। চলো, a few moments later, দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি, দাঁড়াও, ঝাড় দিচ্ছে দেখো। হ্যাঁ, ক্রিকেট খেলো ঝাড় দিতে দিতে, বাইরে জল জমে অবস্থা খারাপ হয়ে আছে, তুমি ঝাড় দিতে দিতে ক্রিকেট খেলো। এই যে এবার পেয়েছি, খুব ভালো হচ্ছিল আমাকে না? হ্যাঁ, এবার মোছামুছি করো ভালো করে, কখন ওর হয়ে যাবে কাজটা, ও ফোনটা কখন নেবে এটাই হচ্ছে ওর ইচ্ছা। দেখো আজকে বৃষ্টির জন্য চারিদিকে ঘর পরিষ্কার করা, এবার মোটামুটি একটু শান্তি হচ্ছে, কারণ স্নানটা হয়ে গেছে, সবার আগে আমাদের স্নানটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু হাত মুখ আবার ধুতে হবে, তার একবার এমনি একটু গায়ে জল ঢালতেই হবে, কারণ একটু ঘামছি। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, এর থেকে আর ভালো কিছু হতেই পারে না, কারণ এখন আর তার সঙ্গে অমলেট। হ্যাঁ, অমলেটটা ভুলে গেছিলাম, অমলেটটাও করবে। ইলিশ মাছ হলে তো জমে যেত, সবে বর্ষা পড়ছে, আসলে ইলিশ মাছের ও রান্না করবে, ইলিশ মাছের রান্না প্রিপারেশন করবে। এবার ঝড় বৃষ্টির ফলে অবস্থাটা দেখো, সবকিছু করতে হয়, আর আমাদের অনেক সময়ও যায় না। ভাগ্যিস আজকে এরকম কিছু ছিল না যে রাত্রে বেরোতেই হবে, কোনো কাজ আছে। মানে অনেক সময় কি হয়, আমাদের বৃষ্টির জন্য হলেও অনেক শুট মানে হয়, সেগুলো ক্যান্সেল হয় না, সেটা তো আজকে ক্যান্সেল হয়ে গেল। সকালবেলা তো আমাদের বেরোনো ছিল না, শুটটা তাণ্ডবের জন্য ঝড়ের আর হয়নি, তার ফলে এই যে এই তো ধুতে হবে আজকে, নাহলে খিচুড়ি হবে না আমাদের। ওরে বাবা, আমি ধুয়ে দেবো, দাও আমি ধুয়ে দিচ্ছি, সিরিয়াসলি বলছি আমি ধুয়ে দিচ্ছি, দাও, আর করতে হবে না তোমাকে, দাও করে দিচ্ছি, দাও আমি করে দিচ্ছি, করে দিচ্ছি বলছে গালি, করবে না। প্রেসার কুকারটা না ধুলে আজকে কিছুই হবে না, প্রেসার কুকারে বসাবো, কারণ আজকে অতটা গুছিয়ে করতে পারবো না, তাড়াতাড়ি করে যতটা সম্ভব চটজলদি খিচুড়ি হয় করবো। ডাল চালটা ভিজিয়েছো যেটা বললাম তখন? হ্যাঁ ভিজিয়েছি, হ্যাঁ ভিজিয়েছি ভিজিয়েছি। মানে রেমালের জন্য আমরা পুরো ঘর বন্দি হয়ে গেছি পুরো, আর প্রত্যেক বছর এটা হবেই, মানে মানুষ বাড়ি থেকে বেরোতে পারবে না, কোনো মানুষ বাড়িতে আসতে পারবে না, নিজেদের কাজকর্ম নষ্ট। এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে, এবার হচ্ছে অমলেটটা, তাই তো? তাড়াতাড়ি করো, সত্যি বলছি প্রচন্ড প্রচন্ড খিদে পেয়ে গেছে। আজকে সব থেকে বড় কাজ করেছি, কোনটা বড়? যে লঙ্কা কাটা। মেঘে দেখো বাইরে জানালা খুললে বুঝতে পারবে। আর কি করব তোমার জন্য, বাইরে বেরি বৃষ্টি ভিজে ভেজা অবস্থায় তোমার জন্য জামা কাপড় নিয়ে আসলাম, জামা কাপড় জল নিয়ে আসলাম, এই জল জল নিয়ে আসলাম, বলছি জল মানে ওরকম জামা কাপড় নিয়ে আসলাম, নিজের অবস্থা ওরকম, তার মধ্যে তোমার জন্য ঘর পুর পরিষ্কার করছি, মুছে দিচ্ছি, লঙ্কা কেটে দিচ্ছি, আর কি চাও তুমি? দুটো বাবা, বাইরে বৃষ্টি দেখো, ঝমঝম করে আওয়াজ হচ্ছে, আমার তো ভয় করছে কত হবে। আর এবার তো সাঁতারে এখানে তো নৌকা আনতে হবে, নৌকা এনে নেবে, যেতে হবে বাইরেটাতে। জল দেখে তো কিরকম জমেছে, জল আর কালো হয়ে যাচ্ছে, মানে সকালবেলা কেটে যাবে, সকালবেলা কিছুই কাটলো না, বরঞ্চ আরো কালো হয়ে এসছে। চলো এই একটা ডিম গেল, এই যে ডিমের খোসা, দুটো ডিমের অমলেট, এবার তাড়াতাড়ি খিচুড়ি আর পাপড় ভাজা। গন্ধটা দেখো, ডিম ভাজার যে গন্ধটা ছাড়ে না, ঠান্ডার মধ্যে সবচেয়ে ভালো লাগে। বৃষ্টিও ভালো লাগে, এত বৃষ্টিতে ওই তো বৃষ্টি বলেই এখন ওয়েদার দেখো না, গরম কোথায়, গরমটাই তো চলে গেছে। এই দেখো এবার জিনিসটাকে আহা হা 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 আহা, বর্ষাকাল খিচুড়ি অমলেট আর পাপড় ভাজা, এটা ভুলে যাচ্ছ কেন তুমি? পাপড় ভাজা তার সঙ্গে বাসন মাজাও, পাপড় ভাজা তার সঙ্গে বাসন মাজা। চল এটা হয়ে গেছে। খোলো 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 খোলো, এই দেখো গরম গরম খিচুড়ি। কি বানিয়েছো তুমি? ফাটিয়ে দিয়েছো তো, চরম তো, চূড়ান্ত বানিয়েছো। দেখো খিচুড়ি, হ্যাঁ সব ঠিক আছে, ও হো সবকিছু একদম প্রপার, ধোঁয়াটা বেরোচ্ছে দেখো। এই ঝড় বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি চূড়ান্ত, মানে জাস্ট অসাধারণ। ভাবতে পারছি না এত সুন্দর বানিয়েছে, মানে এত তাড়াহুড়ো, তার মধ্যে সকাল থেকে তোমরা দেখলে এরকম ভাবে জল জমে আছে, এই জমে আছে, জামা কাপড় পরে গেছিল সেটা নিয়ে আসলাম, তার মধ্যে এত ঝড় বৃষ্টি, এত ভালো, এত তাড়াতাড়ি, এত সুন্দর ভাবে খিচুড়িটা বানাবে ভাবতে পারিনি। খেয়ে দেখি, খেয়ে দেখি, আগে খেয়ে দেখি। তুমি দুর্ধর্ষ, দুর্দান্ত, কিচ্ছু বলার নেই তোমার। তার সাথে পাঁপড়, পাঁপড়টা আগেই ভেজে রেখেছিলাম, সবার সঙ্গে সঙ্গে কি হয়, পাঁপড়টা গরম নেই। খিচুড়ি আছে এখনো বাকি আছে, খিচুড়ি একটু আছে, বেঁচে আছে। বর্ষাকালে খিচুড়ি অমলেট পাঁপড় ভাজা আর কি চাই? ধোঁয়া উঠছে দেখো বাবা, আহা। ও সারাদিনের খাটনির পরে সমস্ত ঘরের কাজ করে তারপর এটা খাওয়া সত্যি বড় শান্তি। এতক্ষণে না মনে হচ্ছে যেন কি ঝড়, সত্যি আমাদের জীবন থেকে মনে হচ্ছে ঝড় বেরিয়ে গেল একদম, এবং আমরা চাই না এই ঝড় হোক, হালকা হালকা বৃষ্টি হোক, হালকা বৃষ্টি ঠিক আছে, কিন্তু এই ঝড় কোনো মানুষের কোনোদিন ভালো হয় না, কোনোদিন ভালো হবে না, আমরাও চাই না। দেখি কেমন হয়েছে, সত্যি গরম আছে, হাতেও গরম লাগছে। কেমন হয়েছে? অসাধারণ, অতুলনীয়। গরম 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 আসছে, হাতে গরম লাগছে। অমলেটটা খেয়েও না সত্যি বলছি খুব ভালো হয়েছে, সত্যি বলছি এটা না পুরো অমৃত লাগছে একদম। ফাইনালি আমরা ব্লগটা এখানে শেষ করছি একদম। এবার মানে সত্যি আমরা ভাবিওনি, কালকে রাতেও ভাবিনি যে আজকে সকাল থেকে এত জল জমবে, এত ঝড় বৃষ্টি, এরকম অবস্থা হবে। তোমাদের দেখালাম যে আমাদের এখানে কি অবস্থা হয়ে আছে, এবং ঝড় বৃষ্টিতে সত্যি কি অবস্থা হয়, সারাদিনের সবকিছু ঘেটে যায়। আমাদের সকালবেলাতেই বেরোনোর কথা ছিল, আজকে আমাদের শুট ছিল, সেই শুটটা পুরো ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য, কারণ অনেক দূর থেকে লোকজন আসবে, যারা যারা আসবে তারাও আসতে পারেনি, তো পুরো শুটটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে না, মাঝে মধ্যে কিছু কিছু মনে হয় যে যা হয় ভালোর জন্যই হয়। গরম গরম খিচুড়ি, বউয়ের হাতের রান্নাটা পেতাম না, গরম গরম খিচুড়ি রান্না পেতাম না। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, কারণ এই যে সাইক্লোনটা, এই যে ঝড়টা আমাদের পশ্চিমবাংলা থেকে শুরু করে বাংলাদেশ সব জায়গাতে এটা মানে মোটামুটি ছড়িয়ে গেছে, এবং যেন কোনো অসুবিধা কারণ না হয়, ক্ষয়ক্ষতি না হয়। আমাদের এখানে এখন একটু বৃষ্টিটা কমেছে, হ্যাঁ এখন কমেছে, আশা করি যেন আর না হয় বৃষ্টি, আর কোনো ঝড় যেন না হয়, ভয়ঙ্কর ঝড়গুলো যেন না হয়। তাহলে সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।